দাঁড়িয়ে আছে। হট চকলেট অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে, আর এখানে দার্জিলিং টি অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে দার্জিলিং এর সেকেন্ড ডে। তো আজকে মহাকাল মন্দির যাব, আর কোথায় কোথায় যাব সকালবেলা রেডি হয়ে গেছি, মহাকাল মন্দিরে প্রথমে পুজো দেব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভালো লাগলে কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া আন্ডারস্কোর চক্রবর্তী 23 এগুলো ফলো করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। মেলা এখন প্রচুর কুয়াশা আছে, আর এখানে প্রচুর পাখি আছে, খুব সুন্দর পাখিগুলো। এই মেলের পাশ থেকে এইদিকে মহাকাল মন্দিরের রাস্তাটা আছে, তো এখন সেখানেই যাচ্ছি। এদিক থেকে দুটো রাস্তা চলে গেছে, একদিকে মহাকাল মন্দিরের মার্কেটটা শিফট হয়েছে, আর এদিকটা হচ্ছে মহাকাল মন্দির। এখান থেকে মহাকাল মন্দিরের সিঁড়িটা শুরু হয়েছে, তো এবার যাবো। গেট এখান দিয়ে বেশ খাড়াই সিঁড়ি আছে, কিন্তু পুরো খাড়াই রাস্তা আছে। পৌঁছে গেছি মন্দিরের সামনে, এই হচ্ছে গেট। দু তিন মিনিট লাগে হেঁটে উঠতে, একটু কষ্ট। তো এই হচ্ছে গেট, এখান থেকে আমরা ডালি কিনলাম, বিভিন্ন রকমের ডালি আছে। আর সামনে জুতো খুলবো, জুতো খুলে তারপর যাবো। এখানে জুতো খোলার জায়গা আছে। মন্দিরে যাচ্ছি, জুতো রেখে মন্দিরে ঢুকবো। আগে এইদিকে যাই, এদিকেও মন্দির আছে, আসলে আগে পুজোটা দিয়ে আসি তারপরে। Thank you.
পুজো দেওয়া হয়ে গেল আমাদের, আর মন্দিরটা ঘুরে ঘুরে একটু এবার দেখাবো। এইখানে খুব সুন্দর প্রদীপ আর মোমবাতি দেওয়ার জায়গাও আছে, একদম উপর থেকে আগুনটা ধোঁয়াটা বেরিয়েও যাচ্ছে, খুব সুন্দর। এটা আমাদের ওখানে মন্দিরে এইসব দেখা যায় না। এখানে পুরো প্রদীপ মোমবাতি ধূপকাঠি এইসব দেওয়া আছে। এইদিকে প্রচুর প্রদীপ জ্বলছে। গণেশ ঠাকুর আছে এখানে, ঠাকুর আছে। देख लिया दर्शन कर लिया ना, सुनो देखा ना मना किस मंदिर अंदर जाइए मंदिर। মা কালীর মন্দির আছে, চ্যান্টিং করছে বসে। এইখানে একটা কিছু আছে, এখান থেকে নামা যায় নিচে, এখানে কি যাচ্ছে না দেখছি। মন্দির আছে একটা নিচে, এখান থেকে পুজো দিয়ে দেয়। মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আবার মেল থেকে, আবার এখন যাচ্ছি কেভেন্টার্সের দিকে। যাই না ব্রেকফাস্ট পাবো কিনা, এখন 9:45 বেজে গেছে, 9:50 বাজে, তো যাই দেখি লাইন দিতে হয় কতক্ষণ। চলো দেখি যদি চান্স পাই তো সব দেখাবো তোমাদের। ক্লিনারিতে এখন বেকারিটা খুলে গেছে আর এখন থেকে এখানে ফটো তোলার লাইন লেগে গেছে সব। বেকারিটা ভেবেছিলাম দিন যাবো, যদি টাইম পাই তো যাবো। ফটো তোলার লাইন এখানে এখন পড়ে গেছে। সব দোকানপাট এখন খুলছে, সবে 10:00 বাজে। কেভেন্টার্সে চলে এসেছি এখন ব্রেকফাস্টের জন্য, দেখি লাইন কটা দিতে হয়। উপরে যেতে হবে এখন, নিচে এমনি সব, এখান থেকে কালকে সফটি খেয়েছিলাম, এখন যাই উপরে। লাইন কেমন আছে দেখছি। কি হলো, চলে এসেছি, ভিতরে তো বসবো না একেবারেই, বাইরে বসবো। রুফটা কেন বাইরে বসবো, বাইরে একেবারে খালি নেই রুফটপে, যেটা সবার সাথেই হয়, এমনি খালি আছে তো এমনি কেন বসবো। তো বলছে 15-20 মিনিট লাগবে, তো 15-20 মিনিট লাইনে দাঁড়াই, কারণ এসছি যখন একবারই খাওয়া, তো বাইরে রুফটপটাই মেইন ওদের, আর এমনি সবসময় ফাঁকা থাকে। তো এমনি আসলে খুব একটা, এমনি যদি মানে রেস্টুরেন্টের ভেতরে খেতে চাও তো খুব একটা টায়ার লাগে না, কিন্তু বাইরে বসতে গেলে কিন্তু লাইন দিতে হবে। কেভেন্টার্স বাইরে চলে এসেছি, এইখান থেকে দেখা যাচ্ছে পাহাড়টা, খুব দেখা যাচ্ছে না, মেঘ আছে। মেনুটা একটু চটপট দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। খুবই ভালো, এখন একটু ফাঁকা হয়ে গেছে,
ভালো সময় এসেছি, লাইন খুব একটা দিতে হয়নি, 10-15 মিনিট দাঁড়িয়েছি, ভেতরে আসলে লাইন দিতে হচ্ছে না। এদিকটা এক্ষুনি মেঘে সব ঢুকে গেল, ওই দিকটা এখনো হালকা মেঘ আছে। তো ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে প্ল্যাটার, যেগুলো ফেমাস এখানকার, একটা চিকেন প্ল্যাটার, একটা হচ্ছে পর্ক প্ল্যাটার, আর হট চকলেট অর্ডার করেছি, সেটা আসছে। হট চকলেট অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে, আর এখানে দার্জিলিং টি অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসছে। বলো কেমন লাগছে খেয়ে? দারুণ খেতে। হ্যাঁ, পর্ক প্ল্যাটারটা খেলাম এখন অবধি, খুব ভালো হয়েছে। এইগুলো খেয়ে জানাবো। এইটা আমিও চিকেন প্ল্যাটার খেলাম, খুব সুন্দর, মানে বিভিন্ন সসেসটা আলাদা রকম খেতে, স্যালামিটা আলাদা খেতে, মানে টেস্টটা খুব সুন্দর। আমাদের ওখানে যেমন পর্স স্যালামি সসেজ একই খেতে, এখানে কিন্তু তা না, এখানে কিন্তু বেশ ভালো খেতে, অন্যরকম খেতে, হ্যাঁ খুব সুন্দর খেতে। এখনই মেঘে পুরো ছেয়ে গেছিলো কুয়াশা, এখন আবার মেঘটা কেটে গিয়ে রোদ রোদ উঠে গেছে। ওই দিকটা, এই যে এই দিকটা পুরো পুরো ঢেকে গেছিলো একদম, এখন পুরো এই দিকের পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে, নিচে ওই দিকের পাহাড়গুলো এখন আবার দেখা যাচ্ছে। মোটামুটি হয়ে গেল, পিছন দিকটা একটু দেখাবো। এখন পুরো রোদ উঠে গেছে, এই দিকটাও পাহাড়টা আস্তে আস্তে হালকা মেঘগুলো সরে যাচ্ছে। খাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল, খাওয়াটা বেশ ভালো ছিল, পর্ক প্ল্যাটার, চিকেন প্ল্যাটার, আর হট চকলেটটাও বেশ ভালো ছিল। দার্জিলিং টি যেটা, সেটা দুর্দান্ত ছিল, দারুণ ছিল। তো তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, আরও অনেক কিছু আছে, স্যান্ডউইচ বার্গার থেকে আরম্ভ করে, মেনুটা তো দেখালামই, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো।